এরপরে প্রশ্ন হলো, নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয়, কি উত্তর দিব বলেন? নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। নামাজ না পড়লে কি হয় ভাই? ঈমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো। অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়। অনেক ইমামদের মত এটা। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মত হলো, যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে, সে নামাজ না পড়ার কারণে লজ্জা শরম ভিতরে ভিতরে আছে, পড়া উচিত সেটা মনে করে, তাহলে সে কাফের হবে না। তাহলে নামাজ না পড়লে ইমামদের ইখতিলাফ আছে যে ইমান আছে না নাই, ইমান নিয়ে টানাটানি শুরু হয়ে গেল না? তো নামাজ না পড়লে ইমানে টানাটানি শুরু হয়। কিন্তু আমাদের বাংলাদেশে মানুষের ইমানে এত মজবুত, এত শক্ত, বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। একে তো চোর আবার বড় গলা, নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই মুসলমানের সন্তান, যে মুসলমান নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগ নাই, হিস্সা নাই, নাম নিশানা নাই। কত বড় কথা! সাহাবায়ে কিরাম তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন, যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন, যে মসজিদে আসে না সে বেঈমান, কারণ তখন কোনো মুসলমান মসজিদে না এসে থাকতো না, এমনকি মুনাফিকও মসজিদে আসতো, অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।